আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। পরেশবাবু, আপনারা তো আজকে সারাদিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করছেন আরামবাগ পৌরসভার নির্বাচন, যেহেতু আপনি তৃণমূলের ব্লক যুব সভাপতি, আপনাকে তো আপনার দলের ব্যাপারেও খোঁজ নিতে হচ্ছে, তো সার্বিকভাবে কেমন ভোট হচ্ছে যদি একটু বলেন। দেখুন, ভোট মানে গণতন্ত্রের একটি উৎসব। তা আজকে আমাদের যে মিউনিসিপ্যাল ইলেকশন হচ্ছে, সেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে সমস্ত জায়গাতেই। উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছে। আমরা জনতা, জনসাধারণ, সাধারণ মানুষ, এই আরামবাগবাসীকে তারা এই গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এরপরেও আগে বলুন যে জেতার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? দেখুন, জেতার ব্যাপারে আমরা আগেও আশাবাদী ছিলাম, এখনও আশাবাদী। তার একটাই কারণ, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নাগরিক পরিষেবা দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে, সমস্ত মানুষকে, সর্বশ্রেণীর মানুষকে যেভাবে উনি পরিষেবা দিয়ে যাচ্ছেন সরকারি প্রকল্পের মাধ্যমে, এবং পশ্চিমবাংলায় যেভাবে গণতন্ত্র বিরাজ করছে, সেই জায়গায় আমরা আস্থাশীল মানুষের প্রতি যে আমরা মানে সমস্ত ওয়ার্ডই আমরা বিপুল মার্জিনে জয়লাভ করব। বিপুল মার্জিনে মানে আপনারা কি বলছেন যে 19টা ওয়ার্ডে 19টাই? হ্যাঁ, আমরা 19টা ওয়ার্ডে 19টা ওয়ার্ডই। এখানে একটা প্রশ্ন যে 19টা ওয়ার্ডে 19টাই যদি আপনারা দখল করেন, তাহলে গণতন্ত্রের যে একটা সংজ্ঞা থাকে সেই সংজ্ঞাটা কি মানে লঙ্ঘিত হয় না? যে তার মানে কি ভোটদান প্রক্রিয়া বা সব কিছুতে 19টাতেই 19টা আপনারা পাচ্ছেন, একদম বিরোধী শূন্য, এটা কি একদম গয়না ছাড়া মুখ হয় নাকি? সুন্দর মুখ কিন্তু গয়না নেই। দেখুন, এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলায় যে বিরোধী রাজনৈতিক দল আছে তারা নিজেদের মধ্যে তাদের গণ্ডগোল বিশৃঙ্খলা করতে ব্যস্ত বিভিন্ন জায়গায়। তা সেখানে তারা কি বিরোধী দলের যে ভূমিকা সেটা তারা পালন করছে না। আমরা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী রাজনীতিতে ছিল তৃণমূল কংগ্রেস। আপনারা দেখেছেন যে আমরা মানুষের যে আন্দোলন, মানুষ যখন কোথায় অসহায় পড়েছে আমরা যথাযথভাবে বিরোধী দলের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছেন। তা এক্ষেত্রে আপনারা দেখছেন যে কীভাবে বিরোধী যে রাজনৈতিক দলের ভূমিকা কিন্তু গ্রহণ করছেন না, এবং উল্টে আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছি সেখানে বিঘ্ন ঘটনা বা বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে পশ্চিমবাংলায়। তা আমরা এক্ষেত্রে আমাদের আরামবাগে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। তা আমরা যথাযথভাবে এই যে ভোট মানুষ দেবে তা সেই রায় মাথায় পেতে নিয়ে আমরা আগামী